হ্যালো ভিউয়ার্স, আমি জয় আপনার সেন্টিমেন্ট ডিটেলস। আজ আমি আপনাদের সাথে কথা বলবো ইমো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ নিয়ে। সো ইমো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে কিন্তু সোশ্যাল মেসেজিং অ্যাপ। সো ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু লগ ইন করতে গেলে একটা ফোন নাম্বার মাস্ট লাগেই। আর মেসেঞ্জারে তো আপনি ফোন নাম্বার তো লগ ইন করতে পারেন, ইমেল অ্যাড্রেস দিয়েও লগ ইন করতে পারেন, কিন্তু আপনি চাইলে ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ এগুলোতে কিন্তু ফোন নাম্বার ইউজ করে, মানে নিজের ফোন নাম্বার না, অন্যের ফোন নাম্বার ইউজ করে লগ ইন করতে পারবেন, অন্যের ফোন নাম্বার ইউজ করে নিজে চালাতে পারবেন। সো কীভাবে এই অন্যের ফোন নাম্বার ইউজ করতে হয় সেটা আজ আমরা দেখবো। সো এটা আসলে অ্যাকচুয়ালি অন্যের ফোন নাম্বার ইউজ করা না, এটা হচ্ছে একটা থার্ড পার্টি ফোন নাম্বার ইউজ করা। যেমন ধরেন আপনার একটা ইউএসের একটা একটা থার্ড লেভেল একটা ফোন নাম্বার আপনি পাবেন, সেই ফোন নাম্বারটা আপনি ইউজ করে যে কোনো ইমো কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিংবা মেসেঞ্জারও আপনি এই ফোন নাম্বারগুলো দিয়ে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ফোন নাম্বার দিয়ে। সো এই ফোন নাম্বারগুলো কীভাবে ইউজ করতে হয়, কীভাবে এই ফোন নাম্বারটা ক্রিয়েট করতে হয় সেটা আজ আমরা দেখবো। একটা একটা ভার্চুয়াল ফোন নাম্বার আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। সো চলুন আমরা সেটা কীভাবে করতে হবে সেটা দেখে নিই। বাট এর আগে আমি একটা কথা বলিনি, এটা হচ্ছে জাস্ট লার্নিং প্রসেস। আপনি এটা ইউজ করে প্লিজ কোনো ক্রাইম করবেন না, কোনো ক্রাইম করলে কিন্তু এটা দায়ভার আমি নিতে পারবো। সো প্লিজ এটা থেকে এটা দিয়ে ক্রাইম করা থেকে বিরত থাকুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন এখনও কোনো সাবস্ক্রাইব করেনি, নিচে তার লাল বাটনটা সাদা করে দিন। লাল বাটন হচ্ছে ওয়ার্নিং কালার, ওয়ার্নিং কালারটা না রাখা বেটার। সো এটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে একটা ক্লিক দিন, যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো চলুন কথা না বাড়ি, আমরা অ্যাপটা দেখে নিই। অ্যান্ড প্লিজ ভিডিওটা কোথাও কাটবেন না, ফুল দেখবেন, তা নাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, কিংবা লগ ইন করছেন কিন্তু নাম্বার পাইছেন কিন্তু নাম্বারটা ইউজ করতে পারবেন না, কারণ নাম্বারটা ভেরিফাই করতে হয়। সো কীভাবে ভেরিফাই করতে হবে পুরো ফুল প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেবো। সো ভিডিওটা কাটবেন না, ফুল ভিডিওটি দেখবেন। সো ভিউয়ার্স, ইমোতে কিন্তু লগ ইন করতে গেলে একটা নাম্বার অবশ্যই লাগবে। সো নাম্বারটা আমরা নিজের নাম্বার ইউজ করবো না, আমরা একটা থার্ড পার্টি নাম্বার ইউজ করবো। সো আমরা সেকেন্ড লাইন ইউএস ফোনের নাম্বারগুলো ইউজ করবো। সো চলুন আমরা আগে এই অ্যাপটা ইনস্টল করি। এই অ্যাপটা ইনস্টলের মাধ্যমে আপনি একটা নাম্বার নিতে পারবেন, ইউএসের একটা নাম্বার নিতে পারবেন, যে নাম্বারের মাধ্যমে আপনি ইমোতে লগ ইন করতে পারবেন। সো চলুন আমরা আগে সেই নাম্বারটা নিয়ে নিই। সো নাম্বারটা নিতে গেলে আমাদের অ্যাপটি ইনস্টল করতে হবে। সো অ্যাপটা আগে ইনস্টল করে নিই। অ্যাপটির সাইজ 30 MB। সো ইনস্টল হচ্ছে। সো ভিউয়ার্স, আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা অ্যাপটি ওপেন করবো। আগে এটা আমরা কেটে দিই, তা নাহলে ফোন বিজি হয়ে যাবে, কারণ অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে চলতেছে আমার। দেখুন, এই যে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন অ্যাপটা ওপেন করবো। সো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবো। সো ক্রিয়েট অ্যাকাউন্ট করতে গেলে আমার আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। সো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে টাইপ করতেছি। সো আমার জিমেল অ্যাকাউন্ট টাইপ করা শেষ, সেখানে এখন পাসওয়ার্ড টাইপ করতে হবে। সো আমি এটার জন্য একটা নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি। সো আমার পাসওয়ার্ডটা টাইপ করা শেষ, এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দেবো। ক্রিয়েটিং অ্যাকাউন্ট। সো দেখুন আমার অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেভ করে তুলছে। সেফটি স্মার্ট পাসওয়ার্ড, সেভ পাসওয়ার্ড, পাসওয়ার্ড সবসময় সেভ করে রাখি। সো দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের এটা সেট আপ করতে হবে। সো চলুন সেট আপ করে নিই। অ্যালাউ যাচ্ছে। সো অ্যালাউ করা হয়েছে। এখন এখানে লোকেশন দিতে বলতেছে, কিন্তু আমরা লোকেশন দেবো না, আমরা ডো নট ইউজ লোকেশন দেবো। সো এর মধ্যে দেখুন আমার জিমেলে কিন্তু একটা ইমেল এসে গেছে, হয়তো এটা ভ্যারিফাই ইমেল। হ্যাঁ, ক্লিক হেয়ার টু ভ্যারিফাই ইমেল। সো ইমেল ভ্যারিফাই না করলে কিন্তু আপনি নাম্বার ইউজ করতে পারবেন না। সো আমাদের ইমেলটা আগে ভ্যারিফাই করতে হবে। সো এখানেও একটা প্রসেস, ওখানে একটা প্রসেস আছে। দাঁড়ান, একটা একটা করে পড়ি। চুজ ইউর ফোন নাম্বার, এরিয়া কোড চাচ্ছে। এরিয়া কোড আমরা কী দেবো? 786 দিয়ে দিই। 786টা এরিয়া কোডটা দিয়ে দেবো। গেটিং ফোন নাম্বার। সো ভ্যারিফাই ইউর অ্যাকাউন্ট, ফার্স্ট আমাদের অ্যাকাউন্টটা ভ্যারিফাই করতে হবে। সো আমাদের এখানে একটা ক্যাপচা কোড আসবে। হ্যাঁ, ক্যাপচা কোড আসবে। সো ক্যাপচা কোডটা আমাদের পূরণ করতে হবে। হ্যাঁ, যে ক্যাপচা কোডটা এসে গেছে। কার্স, সিলেক্ট অল ইমেজ উইথ কার্স, যেসব পিকচারে গাড়ি আছে সেসব পিকচার আমাদের সিলেক্ট করতে হবে। সো কার আছে এটার মধ্যে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটা আছে। আর কই, আর কোনটা কার আছে নেই। সো আমরা ভ্যারিফাই দিই, দেখি কী হয়। ভ্যারিফাই ফেল। সো এ ফায়ার হাইড্রেন্ট, এটা 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 ভ্যারিফাই। হ্যাঁ, ভ্যারিফাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ভ্যারিফাই হয়ে গেছে। সেখানে আমরা কন্টিনিউ দেবো।
বাস বাস লেট করতে বলছে, বাস বাস বাস। বাসকে আর দেখা যায়, ভেরিফাই হয়ে গেছে। সো এখন আমাদের আবার কান্ট্রি কোড ইউজ করতে হবে, 786 কান্ট্রি কোড দিয়ে দিই। গেটিং ফোন নাম্বার, এখন আমাদের ফোন নাম্বার লিস্টে এসে আমরা প্রথম ফোন নাম্বারটি নিয়ে নেবো। সো প্রথম ফোন নাম্বারটা আমরা নিয়ে নিই, সো আমাদের ফোন নাম্বার এসে গেছে, আমরা ফোন নাম্বারটা কপি করে নেব। কিন্তু এখন আমাদের ইমেলে যেতে হবে, ইমেলে গিয়ে আমাদের ইমেলটা কনফার্ম করতে হবে, তা না হলে কোনো কিছু ইউজ করতে পারবো না। ক্লিক হেয়ার টু ভেরিফাই ইমেল, কনগ্রেচুলেশন ইয়াস সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল ভেরিফাই হয়ে গেছে, এখন আমরা আবার ওই অ্যাপটাতে চলে যাবো। ক্রিয়েট করা হয়ে, আমাদের ইমেল ভেরিফাই করা হয়ে গেছে, এখন আমরা নাম্বারটা কপি করব। নাম্বারটা কপি হয়ে গেছে, এখন আমরা ইমোতে লগ ইন করবো। অপ সরি, আমার এটা ইমো নেই, ইমো ইনস্টল করতে হবে। সো ভিউয়ার্স, এখন আমরা ইমোতে লগ ইন করবো। সো চলুন ইমোতে যাই। এখানে কান্ট্রি কোডটা আমার কিন্তু বাংলাদেশ লোকেশন নিয়ে নিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশ লোকেশন দেবো না, আমরা কান্ট্রি কোড 1 দেবো, ইউনাইটেড স্টেট। আর এখানে আমরা সেই ফোন নাম্বারটা পেস্ট করে দেবো, পেস্ট ফোন এসে গেছে, আমরা এখন আমরা টিক দিয়ে দেবো। দেখুন ভেরিফাইয়ের জন্য ওরা কোড সেন্ড করে দিছে, সো এখন আমাদের কোডটা লাগবে। দেখুন এই যে কোড এসে গেছে, একটা পপ আপ আসছে না, এখানে আমাদের কোড, দেখুন এই যে ইমো কোড 5860, 5860 ইমো কোড এসে গেছে কিন্তু আমাদের নাম্বারে, 5860। এখন আমরা এখানে 5860 দিয়ে দিবো, 5860 চেকিং কোড, কনগ্রেচুলেশনস, এন্টার নেম, আমার নেমটা অটোমেটিক ধরে ফেলেছে ও, যাই হোক জয়, ওকে ডান। প্রোফাইল পেজ দিতে বলতেছে, আমরা প্রোফাইলটা পরে দেই, ডান। ডেট ফ্রেন্ডস নট নাও। সো ভিউয়ার্স, ইটস ইউর ইমো অ্যাকাউন্ট, অ্যান্ড এখন আপনি যা খুশি, যাকে খুশি আপনি ইমো দিয়ে কলিং, ফ্রি ফ্রি কলিং, ফ্রি মেসেজিং, যা খুশি করতে পারেন, একদম কেউ আপনাকে ধরতে পারবে না। আপনার নাম্বারও আপনাকে, আপনার নাম্বারও শো করবে না। আপনার নাম্বার এখানে দেখুন, আমি আমার নাম কিন্তু জয় দিয়েছি, জয় রয়ে গেছে। আমার নাম্বার যদি চেক করে কেউ, সেটা আমার নাম্বার দেখছেন, আমার নাম্বার কি শো করতেছে এখানে। সো আপনার নাম্বার কেউ ট্র্যাক করতে পারবে না, আপনি টোটালি নিজের পরিচয়টা হাইড করে ইউজ করতে পারেন। কিন্তু ভাই, কিন্তু ভিউয়ার প্লিজ, এটা আপনি নিজের রিস্কে ইউজ করবেন, কোনো ক্রাইম করবেন না। ক্রাইম করলে কিন্তু কোনো দায়ভার আমি কিন্তু নিতে পারবো না। সো প্লিজ নিজের রিস্কে, ওয়ান রিস্কে ইউজ করতে পারেন। এটা অনলি ফর লার্নিং পারপাস আমি ভিডিওটা আপলোড করছি, কিন্তু প্লিজ এটা দিয়ে কোনো ক্রাইম করবেন না। সো আশা করি ভিডিও অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক দিয়ে দিবেন, যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, বাই, টাটা।